আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিয়া তাবাসসুম। 10ই নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম বিরোধীদের আন্দোলনের সমর্থন ঘোষণা ইসলামী আন্দোলনের। যারা জোর করে ক্ষমতায় থাকতে চায় তারাই সহিংসতা করছে আদালতে খসরু। অস্ত্র থেকে 33 লাখ টাকা ছিনতাই, সিসিটিভিতে ধরা পড়ল ছাত্রলীগের নেতাকর্মী। আমির খসরু এবং স্বপন 6 দিনের রিমান্ড। বিএনপি নেতা সরোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ। ইশরাকের ভাই ইশফাক রিমান্ড শেষে কারাগারে। পুলিশে অপরাধের শাস্তি বদলি। হুমায়ুন রহিমের প্রেমিক রাফি গ্রেফতার। গাজায় গণহত্যা এবং মানবিক বিপর্যয় রোধের সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে জাতিসংঘ। পাকিস্তানে বিস্ফোরণে নিহত 5 এবং বিশ্বকাপে ফিল্ডিং দক্ষতার শীর্ষে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 10 নভেম্বরের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই আলটিমেটাম দিয়েছে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। একই সঙ্গে বিরোধী দলগুলোর চলমান আন্দোলনের সমর্থন ঘোষণা করেন তিনি। জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আজ মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় পল্টন মডেল থানায় করা মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শুনানিতে আমির খসরু মাহমুদ বলেছেন, গায়েবী মামলা শব্দটি বিশ্বের কোনো দেশে ব্যবহৃত হয় না। গায়েবী মামলা ডিকশনারিতে নতুন শব্দ যোগ হয়েছে, অথচ বিরোধী দলের 50 লাখ মানুষ গায়েবী এবং মিথ্যা মামলার শিকার। বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে না পারে তাই এসব গায়েবী মামলা দেওয়া হয়েছে। যেখানে লক্ষ জনতার সমর্থন আছে সেখানে তারা কেন সহিংসতা করবে? যাদের জনসমর্থন নেই, জোর করে ক্ষমতায় থাকতে চায় তারা এই সহিংসতা করছে। আজ শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ। রাজধানীতে অস্ত্র থেকে এক ব্যবসায়ীর কর্মচারীর কাছ থেকে 33.5 লাখ টাকা ছিনতাই করেছে চকবাজারের থানা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের 3 সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান এখন অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। গত বুধবার বেলা 11:30টার দিকে রাজধানীর চকবাজারের মোগলটুলির 92 নম্বর বসির ম্যানশনের সামনে সড়কে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই যুবকের নাম আনিসুল ইসলাম। তিনি হাজি সেলিম টাওয়ারের সুবহান স্টোরের কর্মচারী। ওই দিন দোকানের মালিক সোহান ওই কর্মচারীর কাছে 33,35,000 টাকা নিয়ে ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখায় জমা দিতে পাঠিয়েছিলেন। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ফকিরপুল এলাকায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা মতিঝিল জোনের ডিবি পরিদর্শক তরিকুল ইসলাম। পুলিশের অস্ত্র ছিনতাই এবং পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবি কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। আজ দুপুরে সরোয়ারকে আদালতে হাজির করা হয়। মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজধানীতে বিএনপির মহাসমাবেশে নাশকতার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেন সহ 6 জনকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। কারাগারে যাওয়া বাকি আসামিরা হলেন জহির হাসান, লিয়াকত, মুফিজ, বাবুল ও আজিমউদ্দিন। শুক্রবার রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর পর চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলামকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণবোধ রায় এক অফিস আদেশে চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলামকে নগর গোয়েন্দা পুলিশের বন্দরজনে বদলি করেন। খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। এই আদেশে আরও 5 পুলিশ পরিদর্শককে বদলি করা হয়।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা রাহিমের মৃত্যুর ঘটনায় কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আমিন। গাজা সিটিকে যখন ইসরায়েলি সেনারা ঘিরে রেখেছে, যে কোনো সময় বড় হামলা শুরু হতে পারে, তখন জাতিসংঘের নিরপেক্ষ একদল বিশেষজ্ঞ সতর্কবাণী উচ্চারণ করেছে। বৃহস্পতিবার দেয়া জরুরি সতর্কতায় তারা বলেছে, গাজায় গণহত্যা এবং ভয়াবহ মানবিক বিপর্যয় রোধের সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় শুক্রবার ইসরায়েল সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। 7 অক্টোবর ইসরায়েলে হামাস রকেট হামলার পর এটি ইসরায়েলের তার তৃতীয় সফর। পাকিস্তানে দেয়া ইসমাইল খান এলাকায় পুলিশ ভ্যানকে টার্গেট করে এক বিস্ফোরণে কমপক্ষে 5 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। শুক্রবার এই বিস্ফোরণ সম্পর্কে পুলিশ বলেছে, আহতদের পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমান সময়ে ক্রিকেটারদের অনুশীলনের একটি বড় সময় কাটে ফিটনেস এবং ফিল্ডিং স্কিল নিয়ে কাজ করে। ফিল্ডিংয়ে মুর্শিয়ানাটা তাই প্রত্যাশিতই। আর তা যদি হয় বিশ্বকাপের মতো আসরে, তবে তো কথাই নেই। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 33টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যাটিং বোলিংয়ে পিছিয়ে থাকলেও ফিল্ডিংয়ের দক্ষতায় সবার শীর্ষে পাকিস্তান। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এই সময় ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।